আজকের রেসিপি হলো পালং শাক দিয়ে রুই মাছ দিয়ে শুটকির ঝোল। আমি কিভাবে রান্না করি সেটাই দেখাবো। এখানে আমার যা যা লাগবে আমি সবকিছু এখানে নিয়ে নিয়েছি। আমি এখানে পালং শাককে ধুয়ে সুন্দর করে ঝরা দিয়ে রেখেছি, আর এখানে আমি পেঁয়াজ রেখেছি, এখানে মরিচের গুঁড়ো রেখেছি, হলুদের গুঁড়ো রেখেছি, আর এখানে এটা শীতল মাছ বলে, শীতলের শুটকি, এটাই আমি এখানে রেখেছি। এটা আমি সিদ্ধ করে তারপরে পানিটা আমি এই ইয়েতে দিব, কাইটোতে দিব। আর এখানে আছে আমার রুই মাছ, এখানে আমি আলু নিয়েছি, আর ওখানে একটা বেগুনকে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি, আর রসুন একটা কিউব নিয়েছি। এখন আমি ফ্রাই প্যানে অলরেডি তেলটা গরম বসিয়ে দিয়েছি, এখন আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি একটু পেঁয়াজটা সুন্দর করে ব্রাউন করে তারপরে আমি আস্তে আস্তে করে এক একটা মশলা দিয়ে দেব। আর ও চুলা আমি অলরেডি শুটকিটা সিদ্ধ করে রেখেছি, যে শীতলে শুটকিটা দেখালাম সেটা আমি সিদ্ধ করে রেখেছি। একটু পানি দিয়ে দেব, পরিমাণ মতো লবণ দিয়ে দেব, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, এগুলো দিয়ে সুন্দর করে মশলাটা কষাবো। মাছটাকে সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেব। মাছটা কষানোর পরে আমি এখন আলুগুলো দিয়ে দেব। আলু মাছের সাথে এখন আমি এই বেবি স্প্যানিশগুলো শাকগুলো পালং শাকগুলো সব দিয়ে দেব। আর যে শুটকিটা আমি সিদ্ধ করে রেখেছিলাম এগুলোর পানিগুলো সব দিয়ে দেব। চুলার জালটা জোরে লাগিয়ে দেব। আর 15 মিনিট অপেক্ষা করছি, তারপরে এই শুটকির কারিটা রেডি হয়ে যাবে। রুই মাছ দিয়ে পালং শাক দিয়ে শুটকির ঝোল তরকারিটা আমি বেড়ে রেখেছি একটা সার্ভিং দেশে। আমার আজকের রেসিপিটি কেমন হলো প্লিজ কমেন্ট করে জানাবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন, যাতে আমি যখন ভিডিওটা আপলোড করি আপনাদের চ্যানেলে চলে যায়। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব